আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর বীজগণিতিক একটি সৃজনশীল। তো চলো শুরু করি। তো তোমরা খেয়াল করো, এই প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2022 সালে 2 নম্বর প্রশ্নে এসেছিল। প্রশ্নটা কি বলছে? প্রশ্নটা বলছে উদ্দীপকে দেওয়া আছে এ সমান সমান পি টু দি পাওয়ার 4 এবং দুঃখিত এ সমান সমান পি টু দি পাওয়ার 4 প্লাস 1/p^4 এবং বি সমান সমান 3 + √2। ঠিক আছে, এখানে আমার প্রশ্ন লেখা ভুল হয়েছে, 2√2। ওকে, তারপর দেখো ক নম্বর প্রশ্নে কি বলছে। ক নম্বর প্রশ্নে বলছে উদ্দীপক সরি উৎপাদকে বিশ্লেষণ করো এ এক্স স্কোয়ার প্লাস এ বি মাইনাস 1 × x - b। তারপর বলছে খ নম্বরে যদি এ সমান সমান 119 হয় তবে প্রমাণ করো যে পি সমান সমান 3 + 1/p। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, যদি বি সমান সমান এক্স হয় তবে এ টু দি পাওয়ার 6 + 1/x³ এর মান নির্ণয় করো। তো তোমরা খেয়াল করো এটাকে কিভাবে কি করা যাবে। তো ক নাম্বার দিয়ে আমরা যেটা করব, ক নাম্বারে দেওয়া আছে যে এই যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। কি উৎপাদকে বিশ্লেষণ করব? তো দেওয়া আছে, দেওয়া আছে কি এ এক্স স্কোয়ার প্লাস এ বি মাইনাস 1 × x - b। ঠিক আছে, তারপর এটাকে কি করব, এটাকে করব আমরা দেখো এ এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস এ এক্সটা এটার সাথে গুণ অবস্থায় আছে, তো আমরা কি করব, গুণ করব। তো গুণ করলে কি হয়, এ বি এক্স মাইনাসের মাইনাস, দেখো এক্স দ্বারা এ বি রে গুণ করলে হয় এ বি এক্স, আর মাইনাসের মাইনাস এক্স দ্বারা 1 কে গুণ করলে হয় এক্স সমান মাইনাস বি বি। ঠিক আছে, এখন দেখো এখানে একটা জিনিস কমন যায়। কি কমন যায়? কমন যা হলো কি, এখানে এ এক্স আছে, এখানেও এ এক্স আছে, কমন যায় এ এক্স। তো এ এক্স কমন নিলে এখানে দেখো এ এক্স দ্বারা ভাগ দিলে কমন মানে ভাগ, কমন মানে কি ভাগ, এ এক্স দ্বারা এ এক্স কে ভাগ দিলে কি থাকে, শুধু এক্স থাকে, এ এ কাটা এক্স দ্বারা এক্স স্কোয়ার ভাগ দিলে শুধু এক্স থাকে, প্লাস এর প্লাস, এখান থেকে এক্স বাদ দিলে কি থাকে, শুধু বি থাকে। এখানে দেখো কোনো কিছু কমন যায়, কোনো কিছু যদি কমন না যায় তো তখন কমন যায় 1। দেখো এখানে আমরা -1 কমন নিব, -1 কমন নিলে কি থাকে, এখানে মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাস প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস এক্স, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস বির বি। তো দেখো এখানে আবার একটা জিনিস কমন যায়, এখানে এ একটা অংশ, এ একটা অংশ, এই দুইটা অংশের মধ্যে কমন যে জিনিসটা যায় সেটা হলো গে এক্স প্লাস বি, এক্স প্লাস বি কমন গেলে কি থাকে, এ এক্স মাইনাস 1। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো এ এন এস ডাব্লিউ ই আর। তো তোমরা খেয়াল করো খ নম্বর প্রশ্ন কিভাবে করতে হয়। খ নম্বর প্রশ্নে দেওয়া আছে যদি এ সমান সমান 119 হয় তবে প্রমাণ করো যে এ সমান সমান 3 + 1/p, সরি পি সমান সমান 3 + 1/p। ঠিক আছে, তো খ নম্বর দিয়ে আমরা লিখব, দেওয়া আছে, দেখো তো আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে এ সমান সমান, এই জিনিসটা আমাদের প্রশ্ন মতে আছে, এই জিনিসটা কি দেওয়া আছে, এ সমান সমান পি টু দি পাওয়ার 4 প্লাস 1/p^4, এই জিনিসটা দেওয়া আছে। তো আমরা আগে দেওয়া আছে যে এটা লিখব, দেওয়া আছে এ সমান সমান পি টু দি পাওয়ার 4 প্লাস 1/p^4। তো এখন আমরা কি করব, প্রশ্ন মতে দ্বারা এই যে আমাদের শর্তটা দেওয়া আছে এই শর্ত দ্বারা আমরা কাজ করব। তাহলে কি প্রশ্ন মতে কি বলছে, এ সমান সমান 119। ঠিক আছে, এখন আমাদের উদ্দীপকে দেওয়া আসলে এ সমান সমান কি এই জিনিসটা, তো আমরা বসাই পি টু দি পাওয়ার 4 প্লাস 1/p^4
সমান সমান কত? 119। এখন তোমরা খেয়াল করো, এই জিনিসটার আমরা সূত্র ভালাবো, কিন্তু পি টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র নাই, তো এটাকে কি করবো? ভাঙ্গায় লিখবো। ভাঙ্গায় লিখলে কি হয়? পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার হোল স্কোয়ার। তো দেখো এই জিনিসটা আমরা ভাঙ্গায় লিখলাম, আমরা সূচকের অঙ্কে শিখছি, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার কি হয়? সরাসরি গুণ হয়। তো এই টু দি পাওয়ার 4 কে আমরা ভাঙ্গায় লিখলাম, এই পাশে যা আছে তা 119। তারপর দেখো এ পাশে এখন যা করব, এটা দেখো এটাকে যদি এ ধরে এটাকে যদি বি ধরে একটা সূত্র বলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তো আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র ফেলাই। তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি হোল স্কয়ার সমান সমান কত? 119। এই পি এই পি কি কাটা। তো দেখো এটা যা আছে তাই পি স্কয়ার এর পি স্কয়ার প্লাস 1/পি স্কয়ার এর পি স্কয়ার সমান সমান, দেখো এইটা এ পাশে কত ছিল? 119। এ পাশে 2 ছিল, ঠিক আছে, মাইনাস অবস্থায়, এ পাশে আসলে কি? প্লাস 2, ঠিক আছে, এ পাশে মাইনাস 2 ছিল, এ পাশে প্লাস 2, এই পাশে এই স্কয়ার ছিল, এ পাশে আসলে কি? রুট, ঠিক আছে। তো দেখো আবার একটু খেয়াল করো, এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, আবার একটা সূত্র হয় এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কিন্তু দুইটা, দুইটা কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এবি, আর একটা কি? এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2 এবি। দেখো আমরা কোন সূত্রটা ভালো, আমরা সূত্র ভালো, এখানে দেখো এখানে যেহেতু প্লাস আছে ওই পাশে নিলে প্লাস হবে, সেহেতু আমরা কি করব এখানে মাইনাসের সূত্র ভালো এর পরে সূত্রটা। তো দেখো মাইনাসের সূত্র কি? এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2 এ বি। ওকে, এই পি এ পি কাটা। তো এ পাশে দেখো রুট 119 আর 2 যোগ করলে কত হয়? 121। তারপর দেখো এই জিনিসটা কি হয়? পি দুঃখিত পি মাইনাস 1/পি সমান সমান। তো এই যে যে এ 2 আছে, এই 2 টাকে আমরা ওই পাশে নিয়ে দেবো, এটা দেখো কি আছে? 121 রুট, রুট 121, রুট 100 মানে 121 এর রুট করলে কত হয়? 11, 11 11 গুণ করলে কি কত হয়? 121। তার মানে 11 কে রুট, সরি 121 কে রুট করলে কত হয়? 11। এ পাশে 2 কি অবস্থায় ছিল? যোগ অবস্থায়, এ পাশে আসলে কি? বিয়োগ, বিয়োগ 2। এই পাশে কি ছিল? স্কয়ার, এ পাশে স্কয়ার আসলে, স্কয়ার আসলে কি? রুট, ঠিক আছে। তো দেখো পি মাইনাস 1/পি সমান সমান কত? এ পাশে দেখো 11 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 9। তো দেখো এই পাশে পি আছে, পি সমান সমান এই পাশে 1/পি আছে না, ওই পাশে গেলে কি হবে? যোগ, যোগ হবে। আর এখানে দেখো 9 আছে, 9 এর রুট করলে কত হয়? 3, 3 এই পাশে ছিল মাইনাস, এই পাশে আসলে কি হলো? প্লাস 1/পি। তো দেখো আমাদের প্রমাণ করা হয়েছে পি সমান সমান 3 প্লাস 1/পি। তো আমাদের যেহেতু প্রমাণ করা শেষ, তো আমরা কি লিখবো? প্রুফ, পি আর ও ভি ই ডি, প্রুফ। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমরা খেয়াল করো গ নাম্বার প্রশ্ন কিভাবে করতে হবে। গ নাম্বার প্রশ্নে দেওয়া আছে যে বলছে যদি বি সমান সমান এক্স হয় তবে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড এক্স কিউব এর মান নির্ণয় কর। তো এটা করতে হলে কি করতে হবে আমাদের? প্রথমে দেওয়া আছে দিয়ে লিখতে হবে, গ নাম্বার দিয়ে দেওয়া আছে, দেওয়া দেওয়া আছে কি? বি মান, বি সমান সমান কত দেওয়া আছে? 3 প্লাস 2 রুট 2, ঠিক আছে। তো এটা আমাদের দেওয়া আছে, আর প্রশ্ন মধ্যে বলা আছে যে বি সমান সমান এক্স, প্রশ্ন মতে, প্রশ্ন মতে কি বলছে? বি সমান সমান এক্স মানে 3 প্লাস 2 রুট 2 সমান সমান এক্স। সুতরাং এক্স সমান সমান 3 প্লাস 2 রুট 2। তো এইটুকু আমাদের দেওয়া আছে, আমাদের কি দরকার এখন? 1/x এর মান দরকার, 1/x এর মান দরকার। তো আমরা লিখবো এখন আমাদের যেহেতু প্রয়োজন, কি দরকার, কি প্রয়োজন? 1/x এর মান প্রয়োজন। তো উপরে 1 এর 1, নিচে x এর মান বসাই 3 প্লাস 2 রুট 2। আমরা আগেও শিখছি যে নিচে রুট থাকলে আমরা রুট
রাখবো না। তো নিচে রুট না রাখার জন্য কি করবো আমরা, অনুবন্ধী রাশি দ্বারা গুণ করবো। কি দ্বারা? অনুবন্ধী রাশি দ্বারা। অনুবন্ধী রাশি কি? অনুবন্ধী রাশি, এখানে নিচেটা যদি প্লাস থাকে সবকিছু ঠিক দেখবো, এখানে যদি প্লাস থাকে তো মাইনাস দ্বারা উপরেও নিচেও গুণ করবো, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে উপরেও নিচেও এটার প্লাস দ্বারা গুণ করবো। মানে এখানে যেহেতু প্লাস আছে তো আমরা মাইনাসটা দ্বারা গুণ করবো, মানে বিপরীত রাশি, যৌক্তিক বিপরীত রাশি। তো থ্রি মাইনাস টু রুট টু, ঠিক আছে। তারপরে এখানে থ্রি প্লাস টু রুট টু এটা নিচে ছিল, এটার সাথে গুণ করবো কত? থ্রি মাইনাস টু রুট টু। ওকে, তো এখন দেখো কি করব, এই পাশে দেখো ওয়ান দ্বারা গুণ করলে কি হয়, ওয়ান দ্বারা গুণ করলে যা আছে তাই মাইনাস টু রুট টু। আর নিচেরটা একটা সূত্র বলে, এটাকে যদি এ ধরে এটাকে যদি বি ধরে একটা সূত্র বলে, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তো এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, মানে থ্রি স্কোয়ার মাইনাস টু রুট টু হোল স্কোয়ার। এখন দেখো এটা উপরে কি আছে, থ্রি মাইনাস টু রুট টু, আর নিচে আছে থ্রি এর স্কোয়ার করলে হয় নয় আর টু রুট টু এর স্কোয়ার করলে হয় এইট। তো এখন দেখো এই নয় থেকে এক গেলে, সরি নয় থেকে আট গেলে থাকে এক, আর নিচের এক কি লিখতে হয় না, তো কি থাকে থ্রি মাইনাস টু রুট টু। আবার এখন আমরা কি করবো, আমাদের এখন কি প্রয়োজন, আমাদের মানটা হইলো গে, যেহেতু আমাদের এখানে প্লাসের সূত্র বের করতে হবে, এখানে দেখ মানে এই জিনিসটা দেখে বোঝা গেছে যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের অঙ্ক করতে হবে, সেহেতু আমাদের কি করতে হবে এই মানটা এক্স এবং এই ওয়ান বাই এক্স কে যোগ করতে হবে। তো এখন বা এবং এক্স প্লাস ওয়ান বাই এক্স, তখন আমরা এক্স এর মান বসাই, এক্স এর মান কি, এক্স এর মান হলো গে থ্রি প্লাস টু রুট টু, এবং প্লাস চিহ্ন দ্বারা আমরা ওয়ান বাই এক্স এর মান বসাই, ওয়ান বাই এক্স এর মান কত, থ্রি মাইনাস টু রুট টু। এখন দেখো এই প্লাস টু রুট টু মাইনাস টু রুট টু কি কাটা, এখন থ্রি থ্রি যোগ করলে কথা হয় সিক্স। ওকে, তো তারপর আমরা কি করবো, প্রদত্ত রাশি দ্বারা আমরা এটার মান বের করবো, কি প্রদত্ত রাশি দ্বারা। প্রদত্ত রাশি আমরা এই প্রশ্নটা উঠাবো, প্রশ্নটা কি আছে, এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স কিউব। এখন আমরা দেখি এটার ভাঙ্গা লিখবো, কি লিখবো ভাঙ্গা, মানে ভগ লসাগু আকারে আছে, লসাগুটাকে আমাদের ভাঙ্গা লিখতে হবে, ভাঙ্গা লিখলে কি হয় এক্স টু দি পাওয়ার সিক্স বাই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। ওকে, তো দেখো এই নিচের এক্সটা আছে, এটাকে ভাঙ্গাতে হলে কি এটার নিচেও এক্স দিতে হবে, মানে এই এক্স কিউব দ্বারা এটাকেও ভাগ করতে হবে, এটাকেও কি ভাগ করতে হবে, এটাকে ভাগ করলে কি হয় এক্স কিউব প্লাস, আর এটা ভাগ জানে তো যা আছে তাই। তো দেখো আমরা এখন এটা সূত্র জানি, এক্স এ কিউব প্লাস সরি এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তো দেখো এখন এটার মান কত, এটার মান হলে গেছে ছয়, তো বসালাম সিক্স, মাথার ওপর আছে কিউব মাইনাস থ্রি এক্স এক্স কাটা, এটার মান কত ছয়, তো দেখো ছয়ের এ কিউব করলে হয় দুইশো ষোলো মাইনাস আঠারো, তিন ছয় আঠারো, ঠিক আছে। তো দুইশো ষোলো থেকে আঠারো বিয়োগ করলে কত হয় একশো আটানব্বই, এটাই কি অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের জন্য এতই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে ভিডিও শেষ করার আগে ছোট্ট একটি কথা বলতে চাই, যদি আমার এই ভিডিওতে কোথাও কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর পারলে সেই ভুলগুলোকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন।